আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। ঐশ্বরিয়াকে মারধর বিতর্ক নিয়ে বিস্ফোরক তথ্য জানালেন সালমান খান। বলিউডের সুলতান সালমান খানের জীবন নানা বিতর্কে ভরপুর। ঐশ্বরিয়ার সঙ্গে এই তারকার প্রেমের সম্পর্ক ঘিরে এখনও নানা গুজব শোনা যায় বলিউড পাড়ায়। একটি সিনেমার সেটে সালমান ঐশ্বরিয়ার গায়ে হাত তুলেছিলেন এমন একটা অভিযোগ শোনা যায় বজরঙ্গি ভাইজানের নামে। পরে ভারতের একটি দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানান, সালমান আমার গায়ে হাত পর্যন্ত তুলত, অনেকবার আমাকে মেরেছে, সৌভাগ্যবশত সেই সব মারের দাগ আমার শরীর থেকে মিলিয়ে গেছে। সালমানের হাতে নিগৃহীত হয়েও আমি মুখ বুঝে আমার অভিনয় চালিয়ে গেছি। তবে এই সব অভিযোগ অস্বীকার করেছেন বলিউডের সুপারস্টার সালমান। তিনি বলেন, আমি কখনোই ঐশ্বরিয়ার গায়ে হাত তুলিনি, আমি জীবনে একবারই কারো গায়ে হাত তুলেছিলাম, আর সেটি অবশ্য ঐশ্বরিয়া নয়। একবার এক ঘটনায় আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম, সে সময় পরিচালক সুভাষ গায়ে হাত তুলেছিলাম। সালমান আরও বলেন, কোনো একটি ঘটনায় রেগে গিয়ে তিনি সুভাষ ঘায়ে আমার দিকে একটি প্লেট ছুঁড়ে মেরেছিলেন এবং আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তার ঘর থেকে বার করে দিতে যাচ্ছিলেন। এর পাল্টা জবাব হিসাবে আমিও তার ওপর চড়াও হয়েছিলাম। বাবা সেলিম খানের হুকুমে পরদিনই সুভাষ ঘায়ের কাছে গিয়ে ক্ষমাও চান সালমান। দর্শক, নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।